বাড়ি চৌমগনি বেগমগঞ্জ নোয়াখালী। আমার স্কুল প্রথমে যে কমরে তার বেগমগঞ্জ চৌমগনি কলেজ, চৌমগনি কলেজে প্রথম বর্ষ পড়াকালীন অবস্থায় আমি মুক্তিযুদ্ধে যাই। প্রথম কাজীঘাট একসাথে মোস্তাজিদের সাথে, সেখান থেকে কাশীপুর, কাশীপুর থেকে আমাদের লিডার মোহাম্মদ ভাই শত্রুরণরা ওনা দিচ্ছিল। ওনা দেওয়ার পরে কাজীঘাট দেওয়ার পরে আমাদেরকে যে আমাদেরকে গিরি ফেলাইল। গিরি ফেলার পরে আমাদের লিডার আছেন মোহাম্মদ ভাই, মোহাম্মদ ভাই সাহ তখন ওদের সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে। তারপরে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লুতু উনিও আছেন আমাদের সাথে। উনি এক পর্যায়ে ওনাদেরকে দুজনদেরকে ধমক দিয়ে বলছে যে বেটারা আজ থেকে এখান থেকে যথেষ্ট লোক যাইব, যদি কারোর হামলা করাস তো তোদের অবস্থা খারাপ করে দেবে। এই অবস্থায় সেদিন রাত্রে আমরা যাই হলাম বাসিঘাট, আমরা চলে গেলাম সুতাগুলা দিয়ে। তিন চার দিন থাকার পরে আমরা বেলু নিয়ে আসলাম আবার। সেখানে আমাদের লোকাল এমপি প্রফেসর হানিফ আমি নুল্লক সাহেবের সাথে দেখা হইল। রাত্রে মডেল স্কুলে আসলাম, সকালবেলা নুল্লক সাহেব জিপে আইল, আই প্রফেসর হানিফ সাহেব বেয়ে দিল, চলে গেল নুলে গেল মতিনগর। মতিনগর কাছে নেওয়ার পরে সেখানে সাত আট দিন দশ দিন ট্রেনিং দিস বেঙ্গল রেজিমেন্টের ক্যাম্পে। ট্রেনিং দেওয়ার পরে সকালে একদিন রব্বাই গেলেন, আসাম অব্দ্র রব্বাই আব্দুল কুদ্দুস মাখন গেছে ঢাকা ইউনিভার্সিটি নিয়েছে, যাই আমাকে সাতচন্দ্রে বাঁচিলেন, বাঁচিলে ওনার জিরু গেল উড়ে লিয়ে এলো আগরতলা। আগরতলা আর এসে তিনশো ছেলে একসাথ করছি, এই তিনশো ছেলে একসাথ করে সকালবেলা রব্বাই আইলো, আয় বক্তৃতা দিল, বক্তৃতা দিয়ে আমাদেরকে উঠে দিল ইন্ডিয়ান আর্মি জেনারেল, হঠাৎ দিল হাফলং, তারপর ট্রেনিং আরম্ভ হয়েছে। আমরা প্রথম বেশ চলে এসলাম আসি এই দন বিভিন্ন এলাকায়, বেগমগঞ্জ নিজস্ব এলাকায় ছিল, চৌমনি অপারেশন করছি, জমিদার একটা হয়েছে সুরদার লুৎফুর রহমানের সাথে করছি। প্রথম তো আসামের নেতৃত্বে উন্নত আসলাম জাসদের নামে, পরে আওয়ামী লীগে জয়েন করছি তিরানব্বই সঙ্গে, এর আগে জাসদ করছি, ভারত করছি।